আমাকে দারুণ দেখাচ্ছে। তুমি পর্দায় নামলে না পর্দা ফেটে যাবে। এই না না সরি সরি বলছি হল ফেটে যাবে। আবার অসময়ে কে এলো, একটু ধরো তো। নমস্কার। না আমাদের ধূপকাঠি লাগবে না। আমার কথাটা শুনুন, আমি সেন্ট অ্যান থেকে আসছি। যে অ্যান থেকে আসো না কেন, আমরা তোমার কাছ থেকে ধূপকাঠি নেব না। আমাদের ধূপকাঠি আসে অরবিন্দ আশ্রম থেকে, ব্যাস। আচ্ছা আমার ক হ্যাঁ যা বলছিলাম। হ্যাঁ আরে ও বিশাখা নয়, ও একটা সেলস গার্ড। হ্যাঁ যা বলছিলাম, দেবশ্রী, ঋতুপর্ণা, রূপা গাঙ্গুলি, এদের সবাইকেই তো আমি বড় করলাম, অভিনয় শেখালাম, ডান্স শেখালাম, ওরা তো রেগুলার আমার সঙ্গে। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। হে কে তুমি? নন্দিনী। মাই গড হাউ ফানি, আপনি কি করে জানলেন আমার নাম নন্দিনী? আমি জানি, সব জানি, এমনকি এও জানি তুমি এখানে কি করতে এসেছো। কি এনেছো? কাপড় কাচার সাবান, ধূপকাঠি, পাঁপড়। পাঁপড়? না বাপু না, আমাদের কোনো জিনিসের দরকার নেই। আমাদের মাস কাবারি বাজার আসে নিউ মার্কেট থেকে। শুনুন শুনুন শুনুন, আমি কিছু বিক্রি করতে আসিনি, আমি একটা ঠিকানা খুঁজছি। ঠিকানা? তো এখানে কি জন্য? এটা কি পোস্ট অফিস না টেলিফোন ডিরেক্টরি? শুনি না, মানে এটা কি 9/2 এ হিসম রোড? না আমি অত ইংরেজি টিনে জানি না। হ্যাঁ তুমি দাঁড়াও, আমি ছোটদাকে ডাকি। আরে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কুমার শানু, এদের সবাইকেই আমি চিনি। আচ্ছা তুমি ঠিক কি চাও বলো তো, নায়িকা হতে না গায়িকা হতে? আচ্ছা এটা কি 9/2 এ হিসম রোড? অফ কোর্স। তুমি ঠিকানা জিজ্ঞেস করছো কেন, তুমি তো সামনে বাড়িতেই থাকো। কে আমাকে চিঠি লিখবে? না চিঠি লিখবো না, আসলে আমার কাছে একটা চিঠি আছে, সেটাই দিতে চাই। কাকে দেব? কাকে আবার, আমাকে? আমি নন্দিনী। হ্যাঁ তা কি চাও, পিঠে গিটার, গান শিখতে চাও? না এটা কি মিস্টার রবীন্দ্রনাথ চৌধুরীর বাড়ি? এই মেরেছে তো, দাদা কি চাইছে, তিনি তো নেই। ও when will he come, মানে কখন আসবেন? কখনো আসবেন না। আউট 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 আউট। কে কে আউট? রিকি পন্টিং, রিকি পন্টিং ভাঁজ বল করলো, রিকি পন্টিং খেলতে গেল, পুরো সেট বল। একা একা রিকি পন্টিং আউট? ইয়েস। ঠিক আছে, অস্ট্রেলিয়া এবার বুঝবে কত ধানে কত চাল। এটা ফোন করে নি। একি তুমি এখন এখানে? এটা কি মিস্টার রবীন্দ্রনাথ চৌধুরীর বাড়ি? হ্যাঁ কিন্তু উনি আর হি ইজ নো মোর উইথ আস। মানে? মানে উনি আমার বাবা, উনি আর নেই। ও আই এম সরি। তাহলে এমন একজন কাউকে ডাকুন যার সঙ্গে আই ক্যান টক। কেন আমাদের সাথে কথা বলুন? আমরা কি কথা বলতে জানি না? না মানে আমি এমন একজনকে চাই যিনি সুস্থ, মানে যিনি আমার কথার উত্তর দেবেন। উফ আমি সেন্ট অ্যান কনভেন্ট থেকে আসছি। যুতিকা চৌধুরী বাড়ি আছেন? হ্যাঁ মা, এসো 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 এসো।